প্রথমত আমি ব্লগ করতে পারি না, তবে এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে লরি দাঁড় করিয়ে কীভাবে শ্যুট করতে হয়, লোকের সাইকেল কেড়ে নিয়ে আমরা কীভাবে শ্যুট করেছি, ছোট বাচ্চাদের কী প্রভাব পড়েছে আমাদের এই প্রি ওয়েডিংয়ে, মদ কা খেল কীভাবে খেলতে হয়। তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আমি ইন্দ্রনীল, চলে এসেছি আজকে হোম টাউনে। এই যে আজকে আমাদের মালিক হচ্ছে অর্ঘ বরণডালা, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে ফটোগ্রাফি করছে, সঙ্গে আমিও ফটোগ্রাফি করছি। আর ছোট মালিক একটুখানি মুখটা তোলো। এ হচ্ছে আমাদের রোহান ভাই, সিনেমাটোগ্রাফি করবে মেনলি। আমরা হোম টাউনে নবদ্বীপে এসেছি, একটা খুব সুন্দর জায়গা। ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো বেশ কিছু ভালো ভালো ফ্রেম পাওয়া যায়। বাই দা ওয়ে, এই যে কাপল দাদা, একটু হাই করো। এই যে দাদা দিদি দাঁড়িয়ে রয়েছে, ছবি তুলবো, ভিডিও করব, তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে আমরা কাজ করছি। আমি ফটোগ্রাফি বাদ দিয়ে ব্লগ করছিলাম, আর সিনেমাটোগ্রাফারও ফোনে গল্প করছিল বলে মালিক নিজেই অকটা খাটিয়ে রেডি, আবার ক্লায়েন্টকে পোজও বুঝিয়ে দিল। আমি তাই ক্লায়েন্টকে দূরে দাঁড় করিয়ে 85mm দিয়ে লোয়ার অ্যাঙ্গেলে ওয়াইড ছবি তুলতে যাব, দেখি সামনে দিয়ে কিছু গরু দৌড়ে চলে গেল। একটা সুন্দর ফ্রেম পেলাম, যদিও সামনের গরুটার মাথাটা দেখা গেলে বেশি ভালো লাগতো এই ফ্রেমটা। মেনলি রনি গিম্বেল দিয়ে 35mm এ ওয়াইড ফ্রেম তুলছিল, আর আমি 85mm দিয়ে ক্লোজ ভিডিও তুলছিলাম। প্রি ওয়েডিংয়ে কিন্তু দুজন সিনেমাটোগ্রাফার হলে কাজ অনেকটা সুবিধাজনক হয়, তাহলে একই ফ্রেম ওয়াইড আর ক্লোজে নিতে হয় না। বাই দ্য ওয়ে, আমি কিন্তু সিনেমাটোগ্রাফার নই, শুধু আমি ছবি তুলতেও ভালোবাসি আবার ভিডিও তুলতেও ভালোবাসি। আমাদের রনি সিনেমাটোগ্রাফার কিন্তু দারুণই আর কি করে, পুরো মজা করতে করতে দারুণ ভিডিও তোলে। হঠাৎ দেখি স্কুল থেকে বাচ্চারা দৌড়াতে দৌড়াতে আসে, রনি ক্লায়েন্টকে বললো শুধু হেঁটে আসতে, বাকিটা মদ কা খেল। কাপলকে জানালার পাশে দাঁড় করাতেই দেখি দুটো বাচ্চা এসে উঁকি মারছে, ফ্রেমটা বেশ সুন্দর লাগলো। আমি অমনি ভিডিও মোড থেকে ফটো মোডে সুইচ হয়ে গেলাম। মালিক দেখি 8300 নিয়ে এসছে, আমি বললাম মার বাচ্চার মুখে আলো যেন ওদের ভবিষ্যৎ কোনোভাবে অন্ধকার না হয়। কিন্তু ওয়েট ওয়েট ওয়েট, এই হলো সিনেমাটোগ্রাফারদের প্রবলেম। দেখতে পাচ্ছে মালিক এত কষ্ট করে নিচে বসে লাইট ধরছে, পেছনে আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু কোনো হেলদোল নেই। যাকে ছাড়ো, তোমরা বরং ফটো আর ভিডিওটা একবার দেখেন। ছোট মালিক বড় মালিকদের সঙ্গে কাজ করে কাজ তো হচ্ছে, সঙ্গে ইয়ার্কি ভাজলামও খুব ভালো হচ্ছে। এখন একটা নতুন লোকেশনে এসেছি, যে ব্যাকগ্রাউন্ডে একটা ফরেস্ট টাইপের জায়গা রয়েছে। এবার দেখি ফুল প্যান্ট পরা স্কুলের কিছু ছেলে সাইকেল নিয়ে বাড়ি ফিরছে, বাড়ি গিয়ে চিংড়ি মাছের ভেটকি পাতুরি খাবে বলে। অমনি একটু সাইকেলটা চেয়ে নিলাম, ভাইরা দিয়েও দিল, কোনো আপত্তি করলো না। দাদাদের বিয়ে হবে বলে সাইকেল নিচ্ছে। সাইকেলে যে তুমি ট্রায়াল দিলে, তুমি পাস করেছো সাইকেলটা, কিন্তু লাইসেন্স চাই, লাইসেন্স চাই, সাইকেলে 10 এর মধ্যে দেবা। আসো, রোল ক্যামেরা অ্যাকশন, মদ কা খেল। জানি জানি বাঁধুরে বাঁধিব জানি। প্রি ওয়েডিং এ গিয়ে আমরা কাপল ছবি তুলি, বাট সিঙ্গেল ছবি তুলতে কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই। চেষ্টা করবে ব্রাইড বা গ্রুমের কিছু সিঙ্গেল ছবি তোলার, তা না হলে না ব্যাপারটা কিন্তু জমবে না। মালিক সিঙ্গেল ছবি তুলছে, তবে তোমাদের বলবো এই প্রি ওয়েডিং এর মেইন ভিডিও ও ছবি তোমরা বরণডালা পেজ থেকে একবার দেখে এসো এবং পেজটাকে তোমরা ফলো করে দিও। আজকে আমাদের সেকেন্ড লোকেশনে, এটা বেশ একটা সুন্দর রাস্তার মাঝখানে। রনি ভাই, রনি ভাই, তুমি কিছু বলো ভাই, কিছু বলো। সেট করে দিচ্ছে, এখানে অরু ভাই চলে এসছে। চলো, হচ্ছে দুটো লাইট ইউজ করো, সামনে 8300, পেছন দিকে 8200, চলো দেখি কি করা যায়। এখানে আমি হয়ে গেছিলাম ট্রাফিক পুলিশ, এত বাইক সাইকেল গেলে কার ভালো লাগে। সিনেমাটোগ্রাফার এখানে হাইকিতে পুরো খেলে দিয়েছে, আর মালিক তো 8300 আর 85 নিয়ে থাক, তোমরা নিজেরাই দেখে নাও। A heart speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun.
শ্যুট করতে করতে রাত হয়ে গেছিল। আমরা ভিডিওতে সাবজেক্টকে লাইট করবার জন্য এলসি ইউজ করেছি আর ব্যাকলাইটের জন্য ED300-এ কালার জেল লাগিয়ে ব্যবহার করেছি। শেষ পর্যন্ত রাস্তা লরিকে দাঁড় করেও তার আলো দিয়ে আমরা শ্যুট করেছি, আর একেই বলে আসলি মদকা খেল। তোমরা দেখলে আমরা কিভাবে শুট করি, অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে, ভাই তো হাসি খেলা দিচ্ছে, খেলে খেলেছি মদটা, খেলা হয়ে গেছে, পুরো চাপ ছাড়া দারুণ ছবি বেরিয়েছে, ভিডিও বেরিয়েছে, তোমরা তো দেখতে পাবে। আর তার সঙ্গে আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিংক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা এই টোটাল ভিডিওটা চেক আউট করে আসবে। আর বরণডালা পেজ যেটা রয়েছে সেটাকে তোমরা লাইক করো। কিন্তু আমরা একটা জিনিস করেছি, আমরা লরি আটকে আমরা শুট নিয়েছি, সেটা তোমরা তো দেখতেই পাবে, দেখতে পেয়েছো অলরেডি। আমার মদ কা খেল, মদ কা খেল, চলো আজকের মতন টাটা।